সাতক্ষীরায় ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, সাতক্ষীরায় গতকাল ভোররাত থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যেতে আমরা দেখেছি। আমরা কথা বলেছি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সাতক্ষীরায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রেখেছেন এবং শুকনা খাবার সাইক্লোন শেল্টারগুলোতে মজুদ রেখেছেন। এর মধ্যে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি সাতক্ষীরায় পানি উন্নয়নের দুইটি বিভাগের 780 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে 10টি পয়েন্টের 180 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধ ভাঙন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 20,000 জিওব্যাগ মজুদ রাখা হয়েছে। এছাড়া জেলার আশাশুনি উপজেলার 108টি ও শ্যামনগর উপজেলার 103টি আশ্রয়কেন্দ্রে 46টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনা খাবার, প্রয়োজনীয় সুপেয় পানি সরবরাহ করা হয়েছে। তবে সাইক্লোন সেন্টারগুলোতে ইতিমধ্যে মানুষ তেমন দেখা মেলেনি, কারণ মানুষ তার নিজের বাড়ি থেকে সহজে বের হতে চায় না। তবে সন্ধ্যার পর থেকে জোয়ারের পানি যদি আরও বৃদ্ধি পায় তবে সাইক্লোন সেন্টারগুলোতে মানুষ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ।